বাংলাদেশের শিশুদের জন্য সবচেয়ে বড় আয়োজন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2022 এবং 23-এর যারা বিজয়ী হয়েছেন সেই বিজয়ীদের আগামীকাল পুরস্কার বিতরণ করা হবে। সেই পুরস্কার বিতরণের আগের দিন সেই বিজয়ীদের নিয়ে একটি আয়োজন করা হয়েছে, শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন আমাদের সময়, সঙ্গে রয়েছে অ্যাক্টর যেমন এবং বাংলাদেশ শিশু একাডেমির যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণ থেকেই রিয়ালিটি শুরু হয়েছে এবং মহাপরিচালক শিশুটাকের মহাপরিচালক সহ বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন এবং শিশু একাডেমির যে কর্মকর্তারা তারাও কিন্তু এখানে রয়েছে। আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্রথম দিকেই যারা রয়েছে বিভিন্ন আদিবাসী যারা প্রতিযোগিতা বিজয়ী হয়েছেন সেই আদিবাসী প্রতিযোগিতা তারা কিন্তু আছে, তারা প্রথম দিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, আপনারা দেখছেন তারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন রং বেরঙের বেলুন ফেস্টুন নিয়ে। এরপর যে সিলেট বিভাগের যে বিজয়ী প্রতিযোগিতা তারা যাচ্ছে, দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো জাতীয় আয়োজন হয় শিশুদের জন্য জাতীয় যে শিশু পুরস্কার এই আয়োজন কিন্তু একটি এই আয়োজনে সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেন এবং তার মধ্যে থেকেই কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে এই শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন। দর্শক যেটি বলছিলাম যে বাংলাদেশ শিশু একাডেমির সবচেয়ে জনপ্রিয় যে কার্যক্রমটি সেই কার্যক্রম জাতীয় শিশু পুরস্কার এবং এই প্রতিযোগিতাটি 1978 সাল থেকে অনুষ্ঠিত হয় এবং এখানে সাহিত্য সংস্কৃতি ক্রিয়া বিষয়ক 62 বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং আঞ্চলিক স্তর অতিক্রম করে প্রতিযোগীরা কিন্তু ধাপে ধাপে এই জাতীয় স্তরে এসেছেন এবং এই স্তরে বিভিন্ন ক্যাটাগরিতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদের নিয়েই আজকের এই রিয়ালিটি এবং আয়োজকরা বলছিলেন যে আগামীকাল মূলত তাদের এই পুরস্কার বিতরণী করা হবে। দর্শক দেখছিলেন আমাদের সময়, আপনাদের সঙ্গে এত করছিলাম, আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে আজকের এই রিয়ালিটি বর্ণাঢ্য র্যালি বিজয়ীদের সেই রিয়ালিটি কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামীকাল মূলত তাদের যে পুরস্কার সেই পুরস্কার উদযাপন করার জন্যই এই আয়োজন। দর্শক আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো, সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই।